গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সকাল বাজে এখন 6টা আর আমরা দুজন মিলে এখন যাচ্ছি একটু ড্রাইভিং প্র্যাকটিস করতে। আজকে লাস্ট ডে, আজকে হচ্ছে ফাইনাল টেস্ট আমাদের। এটা আমাদের এক নতুন গ্যারেজ, আগের গ্যারেজটা অনেকটা ডিস্টেন্স হচ্ছিল তাই গ্যারেজটা বদলেছিলাম। খোলা আছে গেট? না, লক তো। দাঁড়াও, আন্টিকে ফোন করছি, দেখি অসুবিধা হলে ফোন করে দেবো ড্রাইভার। এখান থেকে গাড়িটা বের করা খুব ডিফিকাল্ট, গেটটা একটু ছোট। হয়ে যাবে মনে হচ্ছে, বেরিয়ে যাবে, চলে আসো। বের করাটা খুব ডিফিকাল্ট ছিল। এই লাইনটাকে কি করেছে, ছোট করে দিয়েছে। এই লাইনটা ছিল আগে এখানে, এখানে করে দিয়েছে, এই জন্য পার্কিং করতে একটু প্রবলেম হচ্ছে। একদম 8x10 গ্যারেজ করে দিয়েছে, আর গাড়ি হচ্ছে 6.5x12 গাড়ি, তাই তো? হ্যাঁ, এই জন্য একটু ডিফিকাল্ট হচ্ছে। দাদা রচা হবে? না, হবে না, চলো। আমাদের ওই দিকটা একটা চায়ের দোকান ছিল, মানে আমাদের চায়ের দোকান না, আর আমরা চা খেতাম রোজ এই গাড়ি প্র্যাকটিস করতে এসে, তো ওটা আমরা ছাড়িয়ে চলে এসেছিলাম, তাই জন্য এখন আবার ইউটার্ন নিয়ে আমরা যাচ্ছি ওইদিকে চা খেতে। চা খেয়ে আমরা বেরিয়ে যাবো, চায়ের কি নেশা। চলে এসেছি আমরা চায়ের দোকানে, আর আকাশটা যে দারুণ লাগছে দেখতে, মানে অসাধারণ লাগছে দেখতে, তাই না? শরৎকালের মতো মনে হচ্ছে পুজো এলে। চলো চাটা খেয়ে আসি, খুব গরম কিন্তু, সাবধানে। চা পড়ে, আরে বাপ, পুরো গরম চা পড়ে গেছে। গাড়িটা আমরা বাড়িতে নিয়ে চলে এসেছি, এখানে এখন পার্ক করে রাখবো, তারপর এক্সাম দিতে যাওয়ার সময় নিয়ে যাব। তো এই জাস্ট বাড়ি ঢুকলাম, আর পরে একটু ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে এসে রেডি হব এক্সাম দিতে যাওয়ার জন্য। আর তার আগে ভিডিওটা, আচ্ছা, আজকে ব্লগটা এডিট করে পোস্টও করতে হবে, তো এতগুলো কাজ রয়েছে। আর তার সকালবেলা উঠেছি হচ্ছে 5:30 সময়, আর শরীরটাও ভালো লাগছে না, রোজ রোজ 5:30 হঠাৎ করে ওঠাটা না অভ্যাস করাটা একটা ডিফিকাল্ট ব্যাপার, বাট যদিও এটা একটা ভালো হ্যাবিট। ঠিক আছে, ব্রেকফাস্টটা করে নিই। তো অলমোস্ট বাজে হচ্ছে গিয়ে এখন 12টা, আমরা পুরো রেডি। আর কোথায় গেল আবার? দাঁড়াও অভিষি, চাবিটা রাখো না, চলো চলো বের করুক, কাকু বের করুন, উঠবো, আমি আপনাদের উঠছি। হয়েছে অল সেট? টেনশন হচ্ছে? টেনশন করার কিছু নেই। আমরা এখানে এলাম একটু আগে গাড়ির পলিউশনটা করিয়ে নিতে, তারপরে যাবো এক্সাম দিতে। তো এখানে আমাদের পলিউশনটা করাতে এলাম, এই দাদা আমাদের এই পলিউশন টেস্ট করছে। দাদা হাই বলে দাও। হাই দাদা। এটা হচ্ছে ব্যারাকপুর প্রশাসনিক ভবন, জয়ন্তীর পাশে, জয়ন্তীর পাশে এই পেট্রোল পাম্প এখানে করছি। তোমরা যারা আশেপাশে থাকো এখান থেকে পলিউশন করা, এখানে চলছে পলিউশন টেস্ট। পলিউশন করা কমপ্লিট হয়ে গেছে, এখন সোজা যাবো প্রশাসনিক ভবনে গিয়ে, ওখানে কিছু প্রসেস আছে সেগুলোকে করতে হবে। চন্দ্রনী রেডি? নার্ভাস লাগছে একটু? না তো, আমার হালকা লাগছে। তো আমরা এই প্রশাসনিক ভবনে চলে এসেছি, আর যাচ্ছি ওই দিকটাতে, মানে 12 নম্বর কাউন্টারে যেতে হবে এখন আমাদের। কত হয়েছে দাদা? তো আমার না একটু একটু ভয় লাগছে, শুনছো?
আমি না লাইনে দাঁড়িয়েছি, আমি জাস্ট দেখলাম যে আমি একাই রয়েছি যে ফোর হুইলারের আর সবাই টু হুইলারের, মানে মেয়েদের মধ্যে ম্যাক্সিমাম টু হুইলার আর মেয়েরা 100 এ 99% টু হুইলার, খুব কম আর কি নেই এখানে, একজন আমি দেখলাম না যারা ফোর হুইলার নিয়ে এসেছে। আর আমাদের গাড়ির মানে পাঞ্চের সামনেটা এতটা চওড়া আবার একটু ভয় লাগছে, হয়ে যাবে স্টার্ট হলে তো ভাই বিরক্ত লাগছে আমার, মানে এত রিলেটিং 2 ঘন্টা 3 ঘন্টা মানে সে কখন এসেছে, ফুল ডে ওয়েস্ট। আর যে একটু আখের রসটা খেয়ে মনে হলো কি মানে কত যুগ যুগ জল খাইনি, মাথাটা তো ঘুরে যাচ্ছিল, তো আখের রসটা খেয়ে একটু ঠিক লাগছে। স্টার্ট করে এসি চালিয়ে বসো। পারছি না, আমারও আর পারছি না, শরীর দিচ্ছে না, মানে স্কিন চলে যাচ্ছে। আমার এক্সাম কমপ্লিট অ্যান্ড টেস্টে আমি সাকসেসফুলি পাস করে গেছি, এখন চন্দ্রাণীর টার্ন, আমি গাড়িটা এগিয়ে দিয়ে ওখানে দাঁড়িয়ে থাকবো, তারপরে চন্দ্রাণী করবে, আমি জাস্ট গাড়িটা ঘোরাতে এলাম এখানে, হোপফুলি লাইসেন্স তো পেয়েই গেলাম তাহলে, আর কিছু কোনো চিন্তা নেই। এবার দেখা যাক চন্দ্রাণীরটা হয় কিনা, চন্দ্রাণীরটা নিয়ে আমি একটু চিন্তায় আছি, কারণ এত কিছু হচ্ছে তো মানে এত লোকজন এত কিছুর মধ্যেও ঘাবড়ে না যায় এটাই আমার চিন্তা, বাট হোপফুলি ও ঠিক করে নেবে, ওর উপর ভরসাও আছে যে ঠিক পারবে, একটু নার্ভাস বাট ঠিক আছে পারবে। তো চলো দেখা যাক কি হয়, আপডেট তোমাদেরকে দেব। ফাইনালি 4:06 বাজে আর এক্সাম দিয়ে বেরোলাম, বাট ব্যাপারটা হলো যে এখন আমাদেরকে একা একা ফিরতে হবে, কাকু ছিল 3:30 থেকে একটা অন্য অন্য ভাড়া ছিল কাকুর, অন্য কাউকে কোথাও নিয়ে যেতে হতো, তো কাকু তো বেরিয়ে গেছে অনেক আগে, আমার এই জাস্ট এক্সাম হলো, তো আমি একটা জিনিস, হ্যাঁ সিট বেল্ট, এইবার ব্যাপারটা হলো যে দুজনেই পাস করে গেছি আমরা, কিন্তু আমাদেরকে এখন নিজেদেরকে গাড়িটা ড্রাইভ করে ব্যারাকপুরের রাস্তা দিয়ে সুকান্ত সদনের সামনে দিয়ে নিয়ে যেতে হবে, টাফ ব্যাপার, আমি পুরো ভয় পাচ্ছি। আর হচ্ছে যে সব একটু ছোট ছোট গাড়ি নিয়ে এসেছে ওখানে, হাইয়েস্ট উইথ পাঞ্চি ওখানে, মানে আমাদেরটাই ছিল সবথেকে বেশি উইথে, লম্বায় বড়, আমি মানে অবভিয়াসলি ফেল করে গেলে খারাপ লাগতো, কারণ কি একটা অনেকটা টাইম লাইন দিয়ে ফটো তুলে অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে গোথ্রু করে তারপরে এক্সাম দিতে হয়, তো যারা ফেল করেছে অবভিয়াসলি মানে খুবই কষ্টের ব্যাপার, কারণ আবার একদিন এসে সেম প্রসেস ফলো করতে হবে, বাট থ্যাঙ্ক গড যে আমি পাস করে গেছি। আর সবাই না কীরকমভাবে তাকাচ্ছিলো আর কীরকম মানে একটা বিহেভিয়ার দেখাচ্ছিলো, লাইনে দাঁড়িয়েছে বলছে তোমার স্কুটির, আমি বলছি না না ফোর হুইলার, তো এমনভাবে তাকাচ্ছে আমি বুঝতে পারছি না, আমি অনেক কিছু বকে ফেলছি, হোয়াট এভার। হ্যাঁ 81 এসে দাঁড়িয়েছে পেছনে, তো চলছে কন্টিনিউয়াসলি, আমার তো চাপ লাগছে পেছনে এসে, আমাদের 80 প্রথম দিন আমার মানে বিগেস্ট এক্সাম হচ্ছে, ওটা এক্সাম ছিল না এটা এক্সাম দিয়া, এক্স্যাক্টলি ওখানে কি ফেল পাসের ব্যাপার, এখানে লাইফ এন্ড ডেথের ব্যাপার, ডেথের ব্যাপার। আর এই যে পেছনে 81 এসে দাঁড়িয়েছে, উই আর লাইসেন্সড, উই আর লাইসেন্সড, বাট প্লিজ একটুখানি সাবধানে চালাও সুকান্ত সদনের সামনে, ওয়াইল ড্রাইভিং আমরা ব্লক করছি থামিয়ে, তো চালানোর সময় নো ব্লক, আর তাছাড়া যে ড্রাইভার আমার পার্মানেন্ট ড্রাইভার সে ব্লক করছে না, আমি ব্লক করছি, যে রাস্তা দিয়ে আমরা হেঁটে যেতাম সে রাস্তা দিয়ে আমরা নিজেরা চালিয়ে যাচ্ছি, মানে এটা সত্যি একটা অ্যাচিভমেন্ট, নিজে চালিয়ে যাচ্ছি আমি, মানে আমি সবসময় ভাবতাম যে চালানো শিখে গেল, এই রাস্তাটা খুব ডিফিকাল্ট, প্রচন্ড জ্যাম, মানে দেখতেই পাচ্ছি প্রায় 10 মিনিট, ব্যারাকপুরের রাস্তাটা জ্যামই থাকে, সামনে আবার কিছু হয়েছে নাকি, আরো জ্যাম, হ্যাঁ অনেকটা জ্যাম হয়ে গেছে, বাট আমার একটু টেনশন হচ্ছে, কাছাকাছি এসে দাঁড়িয়েছে, একটু গ্যাপ দেয়নি, একদম গায়ে এসে দাঁড়িয়ে মানে একদম পেছনটাতে এসে দাঁড়িয়েছে, আর আমরা কতটা গ্যাপে দাঁড়িয়েছি। প্রথম প্রথম আমি গ্যারেজে একদম পার্ক করতে পারছিলাম না, আর এটাই আসে এক্সামে, বাট আমাকে করতেই হতো, তো ওই যে বলে না সামটাইম ইউ হ্যাভ টু রান বিফোর ইউ ক্যান ওয়ার্ক, তো এটাই আমাকে করতে হয়েছে আর আমি এখন পেরেছি, আর ও যদি আমাকে এতটা কারেজ না দিত আমি সত্যি পারতাম না। আমরা অলমোস্ট চলেই এসেছি বাড়ির কাছাকাছি, বাট আমরা জ্যাম থেকে যখন বেরিয়ে যেতে পেরেছি এই সব জায়গা থেকে বেরিয়ে, বাট আমরা ওই ইসে দিয়ে না ঢুকে কি বলবো পলতা দিয়ে না ঢুকে আমরা আরেকটু
ফাঁকা যেটা বাদাম তলা ওটা দিয়ে বলতে অ্যাকচুয়ালি খুব বিজি থাকে বাজারটা মানে বাজার বসে তো ব্যারাকপুর সুকান্ত সদনের সামনে যতটা বিজি তার থেকে বিজি নয় নিশ্চয়ই না সেটা না বাট স্টিল একটু অ্যাভয়েড করার জন্য আমরা বাদাম তলা দিয়ে ঢুকছি ও সারাদিন যা খাটাখাটনি গেল এরপর একটু হ্যাঁ এরপর একটু চাটা জাস্ট মাথাটা ছাড়ছে ওর অ্যাপিয়ারেন্স দেখে সবাই ভেবেছে যে ও হয়তো পারবে না বাট চন্দ্রানী জাস্ট ফাটিয়ে দিয়েছে অ্যান্ড এনিওয়ে হালকা বৃষ্টি পড়ছে আর ছাদে এসে চাটা খেতে জাস্ট মানে মাথা ব্যথাটা বাস ভুলে একদম 100% পারফেক্ট হয়েছে চাকাটাও সোজা এসেছে দারুণ হয়েছে দারুণ হলো বকুল গাছটা পিসি বলছে সব পাতা ঝরে গিয়ে আবার গজাবে এই দেখো দেখতে পাচ্ছো জুম করে দেখো এই দেখো নতুন পাতা গজাচ্ছে নতুন পাতা ছাড়ছে গজাবে আর আরেকটা হচ্ছে যে আমাদের এই যে লক্ষ্মী জামার কালারটা যে এত সুন্দর হবে আমি সিরিয়াসলি মানে এটা ফুটবে কালকে আমি এতটা কুড়ি হয়েছে কারণ আমরা যখন কিনেছি ওখানে লক্ষ্মী এই জোর বৃষ্টি নেমেছে চলো চলো নিচে চলো নিচে চলো লক্ষ্মী জামা ফোটাই ভিজে গেলাম ভিজে গেলাম এ হে আস্তে আস্তে চলো আর কি আবার কমে গেছে চলো আমাদের ন্যাচারাল শেডে চলো আম গাছে চলো এবার জোর নামছে গো বৃষ্টির জল মাথায় পড়লে কিন্তু গ্যারান্টি ঠান্ডা লাগবে এদিকে এসে ঢোকো বৃষ্টিটা যাতে জোর না হয় এখন পুরো ভিজে যাবো সন্ধ্যানি এক ফাঁকে নিচে চলে যেতে হবে ঠিক আছে তো সারাদিনে যা যা হলো প্রচণ্ড পরিমাণ টায়ার্ড ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানে এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমিং শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব লিভিং অন লাভ বাংলা দেখা যাচ্ছে কালকে একটা ফ্রেশ ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট